লিটন দাসকে নানার কারণে ফল বক করলো কলকাতা নাইট রাইডার। প্রথমে তারা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আর সানরাইজ হায়দ্রাবাদকে ব্যাটিং এ পাঠায়। সানরাইজ হায়দ্রাবাদ হ্যারি ব্রকের সেঞ্চুরি করার মাধ্যমে এবং মার্কমের 50 মাধ্যমে তারা পৌঁছে যায় 228 রান, যা এক আইপিএল এর এবার সর্বোচ্চ স্কোর। এই পাহাড় সমান রান করে ফেলে, টার্গেট দেয় 229-এর। প্রথমেই যেটা বলবো যে গুরবাজ এখানে 0 রানে আউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। গুরবাজের বদলে যদি লিটন দাসকে নেওয়া হতো তাহলে অনায়াসে এই কলকাতা নাইট রাইডার্স আজকে এই ম্যাচটি জিতে যেত। যদিও নীতিশ এবং রিঙ্কু ঝোড়ো ব্যাটিং শেষে তারা আর রানের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি, শেষ পর্যন্ত 205 রানে তারা থেমে যায় রিঙ্কু এবং সানরাইজ হায়দ্রাবাদ শেষ পর্যন্ত 23 রানের এক বিশাল জয় পায় তারা। 4 পয়েন্ট এখন হয়ে গেল। তো কলকাতা এবং সানরাইজ হায়দ্রাবাদের এরকমই একটা নিউজ ছিল। ভালো থাকবেন, ধন্যবাদ।